চুপ সাহেব নিজের নিজের পদত্যাগপত্র সাইন করার জন্য তৈরি হও বাংলার জনগণ হাসিনার দালালদেরকে ছাড় দিবে না এদেশে আর হাসিনা এবং মুজিববাদীদের কোন ধরনের ষড়যন্ত্রকারীদের আর প্রশ্রয় দেওয়া হবে না কি আজীব কথাবার্তা হাসিনাকে নতুন করে আনবে যে হাসিনা শত শত আলেমদেরকে এই কাশিমপুর কারাগারে বন্দী করে রেখেছে যে হাসিনা আলেমদেরকে মৃত অবস্থায় এখান থেকে বের করেছে যে হাসিনা অসংখ্য আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন নিপীড়ন করেছে আমি তো নিয়ত করছি আমি একটা মামলা করব এখন ডিবি হারুন তেজগাঁও থানায় আমার এখন চিন্তা ভাবনা আছে তেজগাঁও আজকে ওটা নিয়ে পরামর্শ করতেছিলাম তেজগাঁও থানায় আমার সাথে যেই ঘটনা ঘটেছে ওই আমার বেইজ্জতির মানহানির মামলায় ডিবি হারুন এবং তৎকালীন পুলিশের প্রধান আইজিপি জে এবং হাসিনা সহ এই কয়েকটার নামে কাদের মাহবুবুল আলম হানিফ এই কয়েকটার নামে মামলা করার চিন্তা করতেছেন তেজগাঁও থানা মামলা নিবে না অবশ্যই নিতে হবে কারণ হলো এদের নামে বেশি বেশি মামলা করা উচিত এরা আমাদেরকে এক একজনকে মামলা করলে একটা ফায়দা কি জানেন দরা খাইলে আজকাল দরা কিন্তু খাবে অলরেডি দেখছেন না ওই যে হালুম টাইপের যে আগে যে দেখতো যে আসছে গাড়ি যাচ্ছে গাড়ি ছোটবেলায় দেখাই দেখতো তো এরা দেখবেন সিরিয়ালে একটার পর আরেকটা দেখেন না ভিডিও সিরিয়ালে সামনে দিয়া পলক তারপরে ইনু তারপরে মেনন একটার পর একটা সিরিয়ালে যাচ্ছে দেখেন নাই সুবহানাল্লাহ এখন সহজ বুদ্ধি হলো এদের নামে বেশি মামলা দিলে এভাবে বাইন্দা বাইন্দা এভাবে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিলেই এদের যেই বুড়ি জীবন শেষ এই জন্য এদের নামে বেশি বেশি মামলা দিতে হবে এবং এই দালাল মিডিয়াগুলোকেও শায়েস্তা করার সময় এসেছে এই মিডিয়াগুলো কিছু কিছু মিডিয়া এখনো পর্যন্ত আলেমদের বিরোধিতা এবং হাসিনার দালালি ভারতের দালালি করতেছে যে দলের নেত্রী তার সাধারণ কর্মীদেরকে বিপদের মুখে রেখে পালায়া যায় এই নেত্রীরে নিয়ে গর্ব না বেটা লজ্জা করা উচিত এখনো পর্যন্ত দালালি করে আশ্চর্যের বিষয় অনলাইনে অফলাইনে এরা এখনো দালালি করতেছে আরেক দালাল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বসে আছে আমার আশ্চর্য লাগে এই চুপ্প রাষ্ট্রপতি এই ব্যক্তি প্রথম প্রথম যখন হাসিনা পালাই গেছে তখন বলছে কি যে হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে গেছে এখন কয় পদত্যাগপত্র নাই এই যেই বিয়াই হয় নাই এটা ডকুমেন্ট খোঁজার দরকার আছে যে হাসিনারে বাংলাদেশের মানুষ মানেই না বাইর করে দিছে ওর আবার পদত্যাগপত্র কি এর পদত্যাগপত্র খুঁজে লাভ আছে তুমি তোমারটা খুঁজো তোমারটা খুঁজো যে কোনোদিন বঙ্গভবনে আসতেছে জনগণ এই সমস্ত দালালদের থেকে মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক তো যে আয়াতে কারিমা মুমিনের সফলতা মুমিন অহেতুক কাজে জড়ায় না কিন্তু মুমিন এক গর্তে দুইবার পাও দেয় না এক গর্তে দুইবার পা দেয় আমি তো আরেকটা নিয়ত করেছি সিরিজ আকারে সিরিজ হাসিনা এবং তার সরকার কত প্রকারের জুলুম মানুষের সাথে করেছে এটার সিরিজ আকারে পর্বে পর্বে আলোচকদেরকে দিয়া বিভিন্ন মাহফিলে সারা দেশে আমি ভাবছিলাম যে এদের নিয়ে আলোচনা করে আর দরকারটা কি এদের নিয়ে আলোচনা করা তো এখন সহজ বর্তমান নতুন সরকার কোনো ইসলাম বিরোধী কোনো কথা বলে কিনা এই ব্যাপারে কথা বলা দরকার আমাদের এই চিন্তা করে হাসিনা এবং তার দূষরদের কথা বলা বাদ দিয়েছিলাম কিন্তু এখন এই চুপ্পুর কথায় বোঝা গেল এবং মাঝে মাঝেই ওদের দালালদের অতি উৎসাহীদের আবারও অবস্থান দেখে মনে হচ্ছে এদেরকে নিয়েও কথা বলতে হবে সিরিজ আকারে রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন হয়েছে কারগুজারি কি বলবো আপনাদেরকে আমি র‍্যাব ওয়ানে যখন ছিলাম আমি নিজে র‍্যাব ওয়ানে এমন শেল দেখছি কবরের মতো কবর কতটুকু আলোচনা তো এই ইস্যুতে না কিন্তু চলে গেল কবর একটা কবর আছে না কবর কতটুকু এটা মানুষ পরিমাণ ঠিক না এই কবরের সমান সেল আমি নিজে থাকছি একদিন এক রাত আমাকে নিয়ে রাখছি একবারে পুরা কবর ওইটাতেই টয়লেট এতটুকু জায়গায় পিঠ বাজে এভাবে হাতও বাজে এমন অবস্থা আর ওখানে এমন ছোট্ট সরু নড়াচড় আরও ভাও নাই আমি ওখানে
র‍্যাব ওয়ানের যখন ছিলাম আমি আশপাশ থেকে মানুষদের চিৎকার শুনেছি আশপাশ থেকে এরা করে কি একটা বিশাল বড় ফ্যান রুমের সামনে আয়েশা দিয়ে রাখে এবং এর সামনে একটা বক্স বাজায় রাখে যাতে করে কেউ বুঝতে না পারে ভিতরে আওয়াজ বাইরে যেন আওয়াজ না যায় তো এইভাবে হাসিনার রিমান্ডের চিত্র ঘুম খুনের চিত্র এগুলো যদি মানুষ ভুলে যায় এত এত আলেমদেরকে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে জেলখানে আবদ্ধ করেছে এক মুদিকে খুশি করার জন্য করছে কি করে নাই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে এখন একটা ছাত্র আপনি দেখেন না এ প্লাস পাওয়া ছাত্র এ প্লাসের মিনিংই করতে পারে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে পররাষ্ট্রনীতি এত বেশি নত জানু যে ভারত সীমান্তে বিএসএফ আমাদেরকে গুলি করে মেরে তারপরে বড় বড় গলায় বাংলাদেশে আইসা কথা বলে হইছে কি হয় নাই পররাষ্ট্র নীতি শেষ শিক্ষা নীতি শেষ অর্থনৈতিক খাত শেষ সব কিছুকে ধ্বংস করছে হাসিনা এবং তার দল এদেশে ইসলামের এত বাজে পরিস্থিতি করেছিল দাড়ি টুপি দেখলে জামাত শিবির করত জঙ্গি বলত ছিল কি ছিল না এই অবস্থাগুলো আমরা ভুলে গেছি বাইতুল মুকাররম মসজিদে পুলিশ জুতা নিয়ে ঢুইকা ঢুইকা আলেমদেরকে মারে নাই গুলি করে নাই কথা কয় না এর চাইতে আর কি হইতে পারে আমাদের কাপড় সুপর জুব্বা লুঙ্গি টেনে খুলে ফেললা তারপরে মহিলা দিয়ে জড়াইয়া দিয়ে ছবি তুলছে তো আপনারা সেই হাসিনাকে চান আল্লাহ আল্লাহ মাফ করুন হাসিনা কি কাজ করছে গো আরে হাসিনা পদ্মা সেতু করছে তো ভারতের যাতে করে ওই যশোর থেকে ভারতের জিনিসপত্র যেন সেই কলকাতা দিয়া ওইদিকে ওই তার যে সেভেন সিস্টার আছে সেখানে যেতে পারে সে জন্য পদ্মা সেতু করার পিছনেও ভারতের স্বার্থ জড়িত সব কিছু ভারতকে দিয়ে দিয়েছে এত বড় একজন দালাল চাটুকারের পক্ষে এখনো লুক থাকতে পারবে কথা একদম স্পষ্ট হুঙ্কার দেওয়ার দরকার নাই জঙ্কার দেওয়ার দরকার নাই এই রাষ্ট্রপতি চুপ্পুকে অচিরে পদত্যাগ করতে হবে তাকে অবশ্যই বাংলার জনগণ পদত্যাগ না করলে নিয়ম নীতি আর সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না টেনে হিঁচড়ে জনগণ তোমাকে একেবারে শ্রীলঙ্কার মতো নামায় দিবে সাবধান হয়ে যাও প্রিয় হাজিরিন মুমিন এক গর্তে দুইবার পা দিতে পারে না এক গর্তে দুইবার পা দিবেন হ্যাঁ ফোনে তো হুমকি দেওয়া শুরু করছে অলরেডি হাসিনা এইবার আইতে পারলে কাউরে সারব না আম করে কি করে আল্লাহ জানে আমরা আল্লাহকে ভয় করি কোন পৃথিবীর কোন হুমকি ধমকির ভয় প্রধানমন্ত্রী থাকতেই মানি না এখন তো ক্ষমতা হারায় পাগলের মতো আবল তবল বকতেছে প্রধানমন্ত্রী থাকতেই কথা শুনি নাই মানি নাই আল্লাহ যা বলছে তা করছি আর এখন ক্ষমতা হারায় পাগলের মতো কি কইলো এগুলো টাইম আছে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত জাহেলদের থেকে এই সমস্ত জালিমদের থেকে হেফাজত রাখো এবং আমাদের এই দেশকে সমস্ত জালিমদের থেকে হেফাজতে রাখো আবার যদি কেউ জুলুম করতে চায় এদের জন্য একটা মেসেজ আল্লাহ পাক হাসিনাকে দিয়া এই ভূখণ্ডে এমন একটা শিক্ষা দিছে নতুন করে যদি কেউ জুলুমের শাসন শুরু করতে চায় যেই জনগণ কামানের সামনে বুক পেতে দেয় এই জনগণ কিন্তু নতুনদেরকেও নামাইতে পারবে অতএব জুলুমের চিন্তাও কেউ করিও না কেউ দয়া করে জুলুম করবার চিন্তা আঞ্চলিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক কেউ যেন কারো প্রতি জুলুম না করে একটা ইনসাফের সমাজ কায়েম হয় আমরা চাই কি চাই না আর এটা মনে রাখবেন ইনসাফের সমাজ কখনোই তন্ত্রমন্ত্র দিয়ে হবে না ইনসাফের সমাজ অবশ্যই কোরআন এবং সুন্নার সমাজ হতে হবে দেখেন না সুয়েটারে গার্মেন্টসে চাকরি হারিয়ে সাধারণ কর্মীদেরকে সুপারভাইজারে গেলে সুপারভাইজাররা ইনচার্জে গেলে ইনচার্জকে জিএমে গেলে নাকি পিএম পিএম রে জিএমে গেলে চলছে সিরিয়াল চলছে অনেক সাধারণ মেয়ে ছেলে চাকরি করতে আসা কান্না শুরু করে দেয় গালি শুনে গাইরতে আত্মসম্মান বোধে লাগে হ্যাঁ রে কী গালাগালি শুরু করছে একটু কিছু কইতে গেলে অন্য রিকয় ধর এখানে এইগুলোই চলে মানে অন্যায়টাই আইন অন্যায়টাই কি হয়ে গেছে আইন সামাজিক অবক্ষয় আমাদের কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে দেখছেন
সবাই মিলে কোথায় প্রতিবাদ করবে আপনি ওকে গালি দিলেন কেন ভালোভাবে বুঝাও তো বলতে পারতেন সেটা না বললে অন্যরা কি বলে আরে এখানে এটা হয় তাইলে যে সমাজে অন্যায়টাই নেই বা অন্যায়টাই নৈতিকতা নাউজুবিল্লাহ এই সমাজ কি পরিমাণ প্রদর্শন করছে আমি সুপারভাইজারদেরকে বলবো ইনচার্জদেরকে বলবো দায়িত্বশীলদেরকে বলবো আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় করো তোমার একদিনের ধমকের কারণে গালির কারণে একটা একটা মেয়ে একটা আমার ভাই বোন যদি পুপায়া পুপায়া ঘরে গিয়ে কান্না করে তার মনের সেই কষ্টের যন্ত্রণার শাস্তি তোমাকে একদিন পেতেই হবে এটা স্মরণ রেখো তুমি তুমি আজকে কিছু টাকার জন্য তোমার ইনসার্স তোমাকে গালি দেয় তুমিও একজন সাধারণ কর্মীকে গালি দাও মনে রাখবা আল্লাহর শাস্তি বড় ভয়াবহ আল্লাহর শাস্তি বড় ভয়াবহ গালি না দিয়ে বুঝায়া বলো তার সাথে একটা সম্পর্ক একটা বন্ডিং তৈরি করো দেখবা সব কিছু একটা সুন্দর হয়ে যাবে তোমাকে সে ভালোবাসবে একটা পর্যায়ে কাজ আস্তে আস্তে গতি বাড়তে থাকবে হুমকি ধমকি দিয়া কাজ আগাইতে নিলে তোমাকে আরেকজন হুমকি দিবে এই সমাজ নষ্টের সমাজ হয়ে যাবে এই সমাজ সুন্নার সমাজ হবে না প্রিয় ভাইরা আমার শেষ আয়াত বলি শেষ করে দেই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আরেকটা মুমিনের সিফাত হলো যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজতে রাখে যারা নিজেদের লজ্জাস্থানকে কি করে হেফাজতে রাখে ও মা ও বোন তোমার জীবনের সবচাইতে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই দুই জিনিসের নিরাপত্তার গ্যারান্টি আমাকে দিবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ কোন দুই জিনিস কি একটা হলো এই যে দুই ঠোঁট এই দুই ঠোঁটের গ্যারান্টি যে রাসূলকে দিবে যে আমি এই দুই ঠোঁট দিয়ে মিথ্যা বলবো না মানুষের উপর জুলুম করব না মানুষকে ধমক হুমকি ধমকি গালি দিব না এবং লজ্জাস্থানকে হেফাজত করবে বিয়ে ব্যতীত কোনো ধরনের যৌন সম্পর্ক করব না এই নিরাপত্তা যে রাসূলকে দিবে রাসূল বলেছেন এই দুই জায়গার গ্যারান্টি আমাকে দিলে আমিও তাকে জান্নাতের গ্যারান্টি দেব তো আমরা সফল মুমিন হতে চাই কি চাই না তো আমাদের অধীনস্থদের গালি দিব এই একটা থিওরি বলে যাই কোন ব্যক্তির স্বভাব কি রকম কোন ব্যক্তি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা চিনবেন কিভাবে এক কথাই বলে যাই আজকে একটা থিওরি শিখাইয়া দেয়া যায় ব্যক্তিটা একেবারে এক দেখাই বুঝে ফেলবেন ব্যক্তিটা কেমন ব্যক্তির স্বভাব চরিত্র কেমন এক দেখাই বলতে পারবেন এই থিওরিতে এই থিওরিতে বলবো ব্যক্তিটা কেমন চিনতে হলে আপনি দেখবেন তার নিচে যারা আছে তার অধীনস্থ তাদের সাথে তার ব্যবহার কেমন এক কথায় এই লোকটা ভালো কি মন্দ তার উপরে যারা আছে তাদের সাথে জি হুজুর ভদ্র ব্যবহার সালাম দিলে এই লোক ভালো না বরং যে নিচের লোকদের সাথে তার অধীনস্থ যে তার কর্মচারী যে তাদের সাথে যে ভালো ব্যবহার করে সেই ভালো এক কথায় আল্লাহ রব্বুল আলামিন মুমিনের সফলতা কোন পথে ও প্রিয় ভাই এই যে তুমি রাত দিন হার কাটা পরিশ্রম করতেছো হার ভাঙা পরিশ্রম করতেছো অল্প সময় সুখে থাকবার জন্য তুমি সেই সকাল বেলায় আটটার সময় ডিউটিতে চলে যাও আবার দুপুরে অল্প খাবার দৌড়ায় এসা খাও আবার চলে যাও রাত দশটা এগারোটায় বাড়িতে ফিরো কেউ কেউ বারোটায় এই যে চলছে তো চলছেই চলছে তো চলছেই ডেইলি রুটিন প্রতিদিন রাত বারোটায় আসতেছো তুমি আয়েশা একটু কথা বলবা কারোর সাথে একটু আড্ডা দিবা কিংবা কারোর সাথে একটু বসবা সেই সময়টা পর্যন্ত নাই নিজের রান্না নিজে করে খাওয়া লাগে আবার সকালবেলা আবার শুরু সেই দৌড় চলছে তো চলছেই মানুষ যেন ছুটছে কোন দিকে ছুটছে সে নিজেও জানে না একদিন একটু মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে এই কয়েকটা কথা শুধু চিন্তা করবেন আমাদেরকে কে পাঠাইছে কেন পাঠাইছে কি কি করা দরকার কি করতেছে এই কয়েকটা কথা জাস্ট এই কয়েকটা কথা আমাদেরকে কে পাঠালেন কেন পাঠালেন কি করা দরকার কি করতেছে হাকিকত কি একজন সেলিব্রিটি বক্তা আসছে ভাইরাল একজন বক্তা যাই একটু দেখে আসি কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কি এশারের নামাজটা পড়ছেন অনেক এমন হাত উঠে যাবে
যদি সত্য কথা বলে অনেক লোক এমন পাওয়া যাবে যারা নামাজটা পড়েনি এই আস্তে হাকিকত এটা কি না আমার আপনার মালিক আমার আপনার দিকে তাকায় আছেন এই যে কলপটা আছে না আমাদের কলপ আত্তা এটা সুন্দরী নারী পাইলেও খুশি হয় না এটা বড় বাড়ি পাইলেও খুশি হয় না অনেক টাকা পাইলেও এই কলপ খুশি হয় না এই কলপ একমাত্র প্রশান্তি পায় তার মালিককে সিজদা দিতে পারলে একমাত্র প্রশান্তি এই কলপের মধ্যে এই কলপ বাড়ি বুঝে না নারী বুঝে না গাড়ি বুঝে না তুমি কত টাকা ইনকাম করো সেটা জানে না আরে প্রিয় ভাই তুমি ফরজ নামাজ ছেড়ে দিচ্ছ শুক্রবারে যারা নামাজ পড়ে অন্তত শুক্রবারেও যারা পড়ে জুমার নামাজটা পড়ে বের হইলে সত্যি বলবেন মনটা কেমন লাগে অন্যান্য দিনের চাইতে অন্তরটা ফ্রেশ লাগে কি লাগে না এটাই যে তাআল্লুক মা আল্লাহ তাআল্লুক মা আল্লাহ যত বড় গুনাহগার আছে এই গার্মেন্টস বা সুয়েটার ফ্যাক্টরি এলাকাগুলো যেখানে আছে শিল্প এলাকাগুলো এই এলাকাগুলোতে সবচেয়ে কমন যে কয়েকটা সমস্যা তার মধ্যে একটা হলো নারী পুরুষ অবাধে মেলামেশা ইসলামিক শাসন ব্যবস্থায় এই ধরনের চাকরি এই ধরনের অবাধে মেলামেশার চাকরি কখনো বৈধ হতে পারে না অবশ্যই একজন নারীর পর্দা মেনটেন করে সে যেই কাজই করুক পর্দা মেনটেন করে করতে হবে হ্যাঁ যেই কাজই মানে সব কাজ জায়েজ না হাঁটু উদাম করে কিংবা ফুটবল খেললে মহিলারা তাইলেই জায়েজ হয়ে যাবে না যেই কাজগুলো বৈধ সেগুলোও নারীকে কিভাবে করতে হবে পর্দা মেনটেন করে কিন্তু হাকিকত কি এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিগুলোতে আমাদের মা বোনেরা কাজ করে পর্দা কি মেনটেন হয় যে কারণে অবাধে নারী পুরুষের মেলামেশার সুযোগ তৈরি হয়ে যায় এমনকি অনেক সময় আমাদের কাছে এমনও নিউজ আসছে আমি তো এই এলাকাগুলোতেই বড় হয়েছি পড়াশোনা করছি আমি জরুরি যে পাটানবাড়ি মাদ্রাসায় পড়ছি আমি কোনাবাড়িতে পড়ছি তারপরে অনেক জায়গায় গাজীপুরে পড়াশোনা হয়েছে তো যতদূর জানি অনেক নিউজে মনে আসছে আমাদের কানে যে হুজুর বিয়ে ছাড়াই ছেলে মেয়ে একসাথে থাকে এমনও ঘটনা আমরা শুনতে পারি আল্লাহ মাফ করুক প্রিয় হাজিরিন প্রিয় উম্মা আসুন আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি ওই মালিককে ভয় করি যেই মালিক সব কিছুর উপর ক্ষমতাশীল যদি কোনো বান্দা তার মালিকের দিকে ফিরে আসে হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা মালিকের দিকে ফিরে আসলে তার রব এত বেশি খুশি হন যে মনে করেন একটা উট হারায় গেছে একটা মরুভূমির মধ্যে এক লোকের উট হারায় গেছে যেটা দিয়ে সে যাচ্ছিল বাহন এমন তো অবস্থায় চতুর্দিকে গরম উত্তপ্ত বালি আর বালি শুধু বালি আর বালি সে হেঁটে যাবে এই অবস্থা নাই তার পায়ে ফুসকা পড়ে যাবে এমন অবস্থায় সে দেখলো তার উটটা হারায় গেছে চোখের মধ্যে একটা তন্দ্রা ভাব আসছে হায় হায় পেরেশান আমি কিভাবে এত বালি চারদিকে এই বালু পার হব হঠাৎ করে চোখ খুলে দেখে তার উটটা হাজির ওই বান্দা যেমন চতুর্দিকে বালু থাকার পরে মরুভূমিতে তার বাহন পায়া খুশি হয় ও আমার ভাই ও আমার মা ও আমার বোন আমার আপনার মালিক বারবার আমাকে আপনাকে ডাকে ফাফিরু ইলাল্লাহ আয় আয় আমার বান্দা আমার দিকে ফিরে আয় আমার মালিক আমাকে আপনাকে ডাকে তার দিকে ফিরে আসার জন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات إلا من تاب وآمن وعمل
عملا صالحا আরে জিনা করে ফেলেছো আমার আল্লাহ তোমার জিনার ব্যাপারে জানে মাদক সেবন করে ফেলেছো গুনাহ করে ফেলেছো যে কোনো গুনাহ হতে পারে আমার মালিক বলেন ইল্লা মান তাবা ওয়ামানা ওয়ামিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সুবহানাক ইয়া রব সুবহানাক ইয়া রব আমার আপনার মালিক বলে বান্দা তুই চুরি করছস জিনা করে ফেলছস মদ খেয়ে ফেলছস গুনাহ করে ফেলেছস কোন মেয়ের সাথে জিনা করেই ফেলছস একবার আমার কাছে তওবা কর খাঁটি তওবা কর তোর একটা দুইটা 100 200 নয় 1000 2000 নয় 1 লক্ষ গুনাহ তুই যদি করিস খাঁটি তওবা করলে আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে দেব এমন মালিক কেউ আছে এমন মালিক কেউ আছে আরে আপনি চাকরি করেন একদিন না গেলে ধমকি দেয় এই বেটা আসুস নাই কেন অসুস্থ ছিলাম মানে না দুই দিন দ্বিতীয় দিন কি বলে মানতে চায় তৃতীয় দিন চাকরি ছেড়ে চলে যা হুমকি ধমকি দিয়া গালাগাল করে কি করে বের করে দেয় দেয় কি দেয় না কথা বলেন দেয় কি দেয় না অথচ আমার আপনার মালিক এত দয়াবান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এত দয়াবান মালিক যেই মালিক আমাকে আপনাকে ডাকে বান্দা আয় আমার দিকে ফিরে আয় একবার যদি আমি আপনি একবার মালিকের দিকে ফিরে বলতে পারি আল্লাহ আস্তাগফিরুল্লাহ সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ বলেন আহ বাবা এই মাহফিলে এসে যদি অন্তত ইস্তিগফারটা না পড়তে পারেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থার জিম্মাদারি তিনি নিয়ে নেন সুবহানাল্লাহ ভাই কি রিজিকের চিন্তা করতেছেন আপনি সেই সকাল থেকে অফিসে গেলেন তো গেলেন সেই রাত্রে বেলায় আসলেন 12টা একটা আবার ঘুমালেন নিজে নিজে রান্না কইরা এই 5-6 ঘন্টা ঘুমানোর জন্য সারা দিন সারা রাত খাটেন কবে আপনার সফলতা আসবে এই আশায় কেটে যায় আরো কিছু পথ একদিন সব ঠিক হবে সবাই তো এটাই আশা করে নাকি এই আশাই চলতে থাকে একদিন সব কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমার টাকা পয়সা হয়ে যাবে আমার বাড়ি হয়ে যাবে গাড়ি হয়ে যাবে মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলবো আমি খুব সুখে থাকবো আরে এই ওয়াজ যারা শুনতে আসছে জাস্ট দেখতে আসছে এটা একটা ফ্যান্টাসি দেখতে আসছে আবার সে যেই সেই তাহলে আমাদের প্রোগ্রামের ফায়দাটা কি এত এত মাহফিল এত এত বয়ান এত এত আলোচনা অথচ মানুষগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই তার মালিককে সে যেন চিনেই না কবে শেষ মসজিদে গিয়ে তার মালিককে সিজদা দিয়েছে এটাও মনে নাই কি হয়ে গেল ভাই আমাদের আমাদের কি হয়ে গেল আমরা কি সেই মালিকের কাছে ফিরে যাব না আরে পৃথিবীতে সব কিছু নিয়ে মতামত মতানৈক্য আছে আল্লাহকে নিয়ে মতানৈক্য আছে রাসূলকে নিয়ে মতানৈক্য আছে মাযহাব নিয়ে মতানৈক্য আছে সব কিছু নিয়ে মতানৈক্য আছে কিন্তু মরতে হবে এটা নিয়ে মতানৈক্য আছে তা আমরা কি মরব না মালিকের কাছে ফিরে যাব না তো সামান কি আমার আপনার কাছে কি আছে কোন সফলতার পথে হাঁটতেছেন ও ভাই ও গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করা বোন ও আমার মা ও আমার ভাই তোমাকে 100 কোটি টাকার মালিক হয়ে দেখার দরকার নাই তুমি কেমন সুখে থাকবা এই কোটিপতি বাড়িওয়ালাদের দিকে তাকায় দেখো এরা সুখে নাই সুখে নাই সুখে নাই বিশ্বাস করো তোমাকে 100 কোটি টাকার মালিক হয়ে দেখতে হবে না আমি কেমন সুখে থাকি এদের দিকে তাকায় দেখো এদের অবস্থানগুলো দেখো এদের ড্রাইভার এদের সুইপারদের কাছে জিগায় দেখো এদের নারী এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কত দেখো তুমি টাকা পয়সা হইলেই সফলতা আসবে বাড়ি গাড়ি হলেই সফলতা আসবে সুনাম যশ খ্যাতি আসলেই সফলতা আসবে এই কনসেপ্টে থাকলে আপনি মুমিনের প্রকৃত সফলতা কি সেটাই জানেন আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন
الذين هم في صلاتهم خاشعون হে নবী আপনি জানা দেন ও আমার প্রিয় হাবিব জানা দেন قد افلح المؤمنون মুমিন সফলতা পেয়েছে মুমিনরা সুবহানাল্লাহ অন্য এক আয়াতে আল্লাহ বলেন فما زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور মুমিনের সফলতা কোন পথে সুবহানাল্লাহ মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরির মধ্যে হ্যাঁ বড় বাড়ি করার মধ্যে গাড়ি করার মধ্যে হুজুর এগুলো আপনারা বললে কি হবে দুনিয়াতে তো দেখি টাকা পয়সা ছাড়া কোনো মূল্যই নাই হুজুর টাকা পয়সা ছাড়া তো কোনো মূল্যই নাই কে বলেছে বাবা টাকা পয়সা ছাড়া মূল্য নাই একজন ঈমানদার তাকওয়াবান ব্যক্তি আল্লাহ পাকের কাছে কত বেশি মূল্যবান ইয়া আইয়ুহা নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله بولن أمر كاتشي بندر شماني تهوار مبكتي تكا بويشا نوي بندر شماني تهوار مبكتي باري غري نوي بندر بانالي نكي عربيان كي چاينيز كي رشيان كي جاپاني كي انديان كي بريتنير اگلو أمر كاتشي كنو دوتبو نوي কে সাদা কে কালো কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন এগুলো আমার কাছে কোনো দর্তব্য নয় আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে আল্লাহর কাছে তত বেশি সম্মান সুবহানাল্লাহ একজন রিকশাওয়ালা হতে পারেন আপনি শাইখুল হাদিসের আল্লাহর প্রতি ভয় না থাকলে শাইখুল হাদিস মুফতি বক্তা অনেক বড় সেলিব্রিটি হতে পারে অনেক বড় যশখ্যাতিওয়ালা বক্তা হতে পারে কিন্তু সে যদি দুনিয়া তালাশ করে আর একজন রিকশাওয়ালা যদি তার মালিককে তালাশ করে সেই রিকশাওয়ালার সেই খেটে খাওয়া মানুষের কাছে আল্লাহর কাছে তার দাম বেশি তার কাছে আল্লাহর দাম আল্লাহর কাছে তার দাম অনেক বেশি সুবহানাল্লাহ ফামান যুহযিহা আনিন্নার وأدخل الجنة فقد فاز الله বলেন মুমিনের সফলতা টাকার মধ্যে নয় বাড়ির মধ্যে নয় গাড়ির মধ্যে নয় মুমিনের সফলতা কোথায় মুমিন যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল তখনই মুমিন সফল সুবহানাল্লাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز মুমিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো তখনই মুমিন সফল সুবহানাল্লাহ তার মানে মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে পাওয়ার সুযোগই নাই দুনিয়াতে মুমিনের প্রকৃত সফলতার কি নাই সুযোগই নাই সুযোগই নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাইলে আমরা কি বাড়ির পিছে গাড়ির পিছে নারীর পিছে ছুটব হ্যাঁ এগুলোতে সফলতা আছে কামিয়াবি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের সফলতার পথ কোনটা قد افلح المؤمنون الله مؤمنের সফল মুমিনদের কিছু পরিচয় দিচ্ছেন الذين هم في صلاتهم خاشعون সফল মুমিনদের কাজগুলো হলো নামাজ পড়ার সময় খুশু খুজুর সাথে পড়ে সুবহানাল্লাহ কোন মুমিন সফল কোন মুমিন জানি ওয়াজ ভালো লাগবে না তো আমার মুখ থেকে এই ধরনের ওয়াজ তো হয় না কিন্তু এই অঞ্চলগুলোতে এত বেশি মানুষ নামাজ বিমুখ এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ চিন্তা করলাম সব দিকে তো গরম বয়ান করি এদিকে এই আলোচনাগুলো একটু করে যাই এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ আহ আমার ওয়াজ কিভাবে ভাল লাগবে এই ভাইটার ঋণ আছে আমার ওয়াজ কিভাবে ভাল লাগবে বেপর্দায় বেহায়াপনায় জড়ায়া এই মা এই বোনের শান্তিই নাই সে বিয়ে নিয়ে পেরেশানিতে আছে যুবক বিয়ে নিয়ে পেরেশানিতে আছে বোন বিয়ে নিয়ে পেরেশানিতে আছে কেন কেন বোন বিশ্বাস করো তুমি নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছো যে তোমাকে দেখতে দেখতে তার কাছে তুমি মূল্যহীন হয়ে গেছো তুমি তোমার মূল্য বুঝো না প্রিয় বোন যদি তুমি বুঝতে তাহলে তুমি অবশ্যই তোমাকে আবৃত করে রাখতে তুমি কি দেখো না স্বর্ণের দোকানের সবচাইতে দামি জিনিসগুলোকে
কত প্যাকেটিং করে কত গভীরে রাখা হয় দামি জিনিস সব সময় আড়াল করে রাখা হয় আর ফুটপাতে বিক্রিত হয় সেই জিনিসগুলো যেগুলো মূল্যহীন তো প্রিয় মা প্রিয় বোন তুমি তখনই দামি যখন তুমি আবৃত রাখবে নিজেকে তুমি মনে রাখো শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া পর্দা না করলেই পর্দান বিধান রহিত হয়ে যায় নাই কোনো ব্যক্তি সুদ খেলে কিংবা সুদের কারবারে আপডেট করলে সে রাষ্ট্রের যত বড় দায়িত্বশীল হোক তাহলে সুদ আল্লাহর কাছে হালাল হয়ে যায় নাই ইসলামের মধ্যে হালাল হয়ে যায় নাই কোনো ব্যক্তি জিনা করলে সে যত বড় ব্যক্তি হোক জিনার লাইসেন্স হয়ে যায় না এটা একটু ভালোভাবে বুঝতে হবে আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্দা করে না আর আমরা কি পর্দা করি এই প্রধানমন্ত্রী পর্দা করে না এজন্য পর্দার বিধান রহিত হয়ে যায় না অনেক আলেম এই প্রধানমন্ত্রীদের সাথে গিয়া দলাদলি করতে পারে তাই বলে পর্দার বিধান উঠে যায় না ভালোভাবে বুঝতে হবে এই গায়রতহীন আলেমরা এ ধরনের কাজ করতে পারে কিন্তু ইমানি গায়রতওয়ালারা কখনো এই সমস্ত দরবারে গিয়ে দলাদলি করবে না দরবারে আলেমদের কাজ খুব স্পষ্ট যাক ওইদিকে আমার আলোচনা নয় আমার আজকের আলোচ্য বিষয় মুমিনের কয়েকটা সিফত বলি শেষ করব قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله পাক খাঁটি মুমিনদের প্রকৃত সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য বলতেছেন যে সফল মুমিন কারা যারা নামাজ খুশু খুজুর সাথে পড়ে বিনয়ের সাথে নামাজ পড়ে কিসের সাথে বিনয়ের সাথে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াতে মুমিনদের পরিচয় দেওয়া হয়েছে এমন যারা নামাজের সময় আল্লাহর দিকেই মুতাওয়াজ্জু থাকে যারা নামাজের সময় একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশন করে সুবহান তার দুনিয়া একদিকে আল্লাহ একদিকে সুবহানাল্লাহ তার দুনিয়ার বাকি জিনিস বাদ দিয়া হলেও সে কার দিকে মুতাওয়াজ্জু হয় বিনম্র বিনম্রভাবে একাগ্র চিত্তে সে আল্লাহর দিকে নামাজ পড়ে الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون مؤمنين عليك صفات كي وهتوك فالتو كاز غناهر كاز পরিত্যাগ করে وهتوك فالتو كاز غناهر كاز সে কি করে শিরিক অবশ্যই মুমিন কি করে পরিত্যাগ করে নাকি শিরিকের শুভেচ্ছা জানায় হ্যাঁ কিছু আছে না দেখবেন যে নেতা ঈদের সময় ঈদ আসলে বিশাল বড় করে ব্যানার লাগাইয়া শুভেচ্ছা জানায় আছে না নাই লাগাইয়া দেয় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অমুক নেতা আবার এই নেতারই দেখবেন দুর্গাপূজা আসলে বিশাল বড় ব্যানার করে লেখছে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা বুঝতে হবে এই লোক বুট কামানোর দান্দাবাজ এ লোক ভোট কামানোর জন্য বাটপারি শুরু করেছে আমাকে বলেন কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে আমাদের এলাকায় কোন নেতা কি আছে যে এই শুভেচ্ছা জানাবে বড় করে একটা সাইনবোর্ড লাগাবে বড় করে একটা পোস্টার লাগাইয়া রাস্তার মোড়ে দিবে যে কাল্লা চোরা ভাই তোমার প্রতি শুভেচ্ছা রইল তুমি আগায়া যাও আরো চুরি করো কথা কয় না কোন ব্যক্তি কোন খুন করতে যাচ্ছে খুন বলেন তো কোনো ব্যক্তি শুভেচ্ছা জানাবে যে ঠিক আছে মার্ডার একটা করছো আরো দশটা করো শুভেচ্ছা জানাবে ও প্রিয় ভাই ও প্রিয় মুমিন ভাই তোমার কাছে কি চুরির চাইতে আমার রবের সাথে শিরিক করাটা আরো দুর্বল হয়ে গেল চুরির কাজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হলো জীবনে কোনোদিন তুমি চুরির ক্ষেত্রে বললা না চুরকে কোনোদিন শুভেচ্ছা জানাইলা না কিন্তু দুর্গ উৎসবের দুর্গা পূজার শুভেচ্ছা জানাইয়া দিলা তাইলে আমার আল্লাহর সাথে শিরিক করা এটা কি তোমার কাছে আরো গুরুত্বহীন হয়ে গেল নাউজুবিল্লাহ এটা কি গুরুত্বহীন তো এই সমস্ত দান্দাবাজদের থেকে সাবধান থাকতে হবে কে আমরা ইমানের পাহারাদার কিসের পাহারাদার নাকি মন্দিরের পাহারাদার আমার কথা কি বুঝাইতে পারতেছি না এ মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কেন ইমানের পাহারাদারির জন্য ইসলামের পাহারাদারির জন্য কোন অহেতুক মূর্তির কিংবা মন্দিরের দারোয়ান সাজার জন্য নয় আপনি কি মনে করেছেন আপনি মন্দির পাহারা দিলেই আপনি গিয়া
মন্দিরের দারোয়ান সাজলেই ভারত খুশি হয়ে যাবে ভারতের ভয়ে যদি এগুলো করে থাকেন কিংবা খুশি করার জন্য এগুলো করে থাকেন তাহলে শুনেন আজকে বলে যাই আমাদের দায়িত্ব এই মুমিনদের ঈমানকে হেফাজত করা চার দিন পরে এই ভারত থেকে এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে কি বলবে জানেন মগার দল আমরা এদের বাবরি মসজিদ ভাঙিয়ে দেই বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা আমরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেই ভারতের অবস্থা কি মুসলিমদের মসজিদ ভাঙতেছে কি ভাঙে না আমাদের বাবরি মসজিদ সেই সম্রাট বাবরের সময়ের শত শত বছরের পুরাতন মসজিদ এরা ভেঙে গুড়িয়ে দিছে কি দেয় নাই শুধু কি গুড়িয়ে দিছে সেই জায়গায় রাম মন্দির নির্মাণ করছে এরা চার দিন পরে আমাদেরকে বলবে অলরেডি বলা শুরু করছে যে আমরা এদের মসজিদ ভেঙে গুড়িয়ে দেই এদের মাদ্রাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেই এদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেই আর এই মগার দল বাংলাদেশে আমাদের মন্দির আর মূর্তির দারোয়ানগিরি করে কমিটি কইরা কইরা মন্দিরের দারোয়ান সাজে যে নেতা যে নেত্রী আপনাকে মন্দির পাহারা দিতে বলবে মূর্তি পাহারা দিতে বলবে সাবধান আপনার ঈমান বলতেছে আপনার রসুল বলতেছে আল্লাহ বলতেছেন ইন্না শিরক لظلم عظيم اما الرسول بلتسن لا طاعة لمخلوق في معصية الخالق سرشتا ربط دوتاي سرشتير كنا نغطت نئي شريك خلو بوايا بوها اندوكا حدث ارمد دیشة چه زخاني شريك هاي تم را شئ جائي گا ارائا چلو كنونا شريك جخاني هاي شخاني اللہ غزوب نمجا اما کے بولین ابری مندیر اگسن پوزا دیکھتے شو بچا جاناتے اللہ نا کروك شخاني اپنا مرتو بولو আপনার জায়গাটা কোথায় হবে কোথায় এই মুমিন কোথায় যাবে আর কাফের এই বিশ্বাস আছে তো নাকি কাফেররাও জান্নাতে যাবে হ্যাঁ কোন কাফের নেলসন ম্যান্ডেলা হোক মাদার তেরেসা হোক মুদির মা হোক সব কোথায় যাবে যদি হাসিনা বাবু যদি শুভেচ্ছা জানায় যে মুদির মা মারা গেছে যে দুনিয়া আখেরাত উভয় জাহান কল্যাণ হাসিল করুক হাসিনা কিন্তু শুভেচ্ছা জানাইছিল তাইলে কি মুদির মা বাচ্চা যাবো গিয়া আখেরাতে মুক্তি পাইবো কালিমা পড়া ছাড়া তওবা করে ঈমান আনা ছাড়া কোনো কাফের জান্নাতে যেতে পারবে না এটা আমাদের বিশ্বাস এটা কোরআনের কথা ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যে ঈমান আনলো এবং নেক কাজ করলো সে কোথায় যাবে ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم আর যে কুফরি করেছে শিরিক করেছে সে কোথায় যাবে জাহান্নাম এটা কার কথা তা আল্লাহ কেউ কি সাম্প্রদায়িক বলবেন নাকি নাউজ বিল্লাহ আল্লাহ কি সাম্প্রদায়িক তো জান্নাতে তো কোনো কাফের যাবে না তো জান্নাত তো সাম্প্রদায়িক হ্যাঁ অসাম্প্রদায়িক চেতনা বাঙালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা হাসিনা তো পালাই গেছে কিন্তু এখনো কিছু দালাল রয়ে গেছে এই চেতনার এই চেতনাবাজরা এখনো নতুন করে ষড়যন্ত্র করবার চেষ্টা করতেছে কি আশ্চর্যের বিষয়